গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি, সকালে ঘুম থেকে উঠে এক কাপ চার বিস্কুট দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল চা বিস্কুট তো নিয়ে নিয়েছি, এবার চা বিস্কুট খেয়ে তারপর হচ্ছে কাজে লাগার পালা। আর এত গরম, এত গরমে বন্ধুরা ভালো তো লাগছে না, তবুও সকালবেলা ঘুমটে মেজাজটা কাটাবার জন্যে একটু হলো চাটা নিতেই হলো। তো দেখো, চা খেয়ে চলে এলাম বিছানা পরিষ্কার করতে, কারণ বিছানার অবস্থা খুবই খারাপ হয়েছিল। তো যেন চলে এলাম, দেখো বিছানা পরিষ্কার, তার বিছানাটা না খুব ধুলো হয়েছিলো। তো বিছানার উপরে যে তোষকটা পাতা ছিল সেটাকেও বেশ ভালো করে আজকে ঝেড়ে নিলাম। আজকে বেশ একটু সময় ছিল, ভেবেছিলাম যে এই কাজগুলো আজকে সারবো খুব ভালো করে। আর অনেকটা মানে ধুলো পড়েই ছিল বেশ ভালো মতনই, ঝাড়া হয় না প্রতিদিনই এগুলো। তো আজকের জন্য একদম ভালো করে তোষক নামিয়ে ভালো করে ঝেড়ে নিলাম, তারপরে চাদরটাও পাল্টে নেবো আজকে। ওর জন্যে ভাবলাম যে তাহলে একসাথেই সব কাজ হয়ে যাবে, সেই জন্যে আজকে সেই কাজগুলো করে নিচ্ছি। তো দেখো, ঝেড়ে আবার তোষকটাকে ভালো করে পেতে দিয়েছি, এবার এর ওপরে চাদর পেতে দেবো। আর বালিশগুলো না বন্ধুরা কোনোদিন রোদে দেওয়া হয় না, আর এত রোদ উঠেছে দেখলাম বালিশগুলো রোদে দিলে বেশ ভালোই হয়, ওর জন্য বালিশগুলোকে আগে থেকে বেশ রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, বিছানার একটা নতুন চাদর পেতে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, একটা বালিশের আমি খোল ভরে নিলাম, আর বাদ বাকি বালিশগুলো যেহেতু রোদে দেওয়া আছে সেহেতু ওইগুলো এখন থাক, পরে রোদ থেকে তুলে তারপর খোলগুলো ভরবো। তার জন্য দেখো, খোলগুলো বিছানার উপর রেখেও দিচ্ছি যে পরে এগুলো নিয়ে এসে পরে ভরে দেবো। আর পাট বালিশের খোলটাও চেঞ্জ করে দিলাম একসাথে। আর দেখো, বিছানাটাও বেশ, চাদরটা নতুন পাল্টে বেশ ভালোই লাগছে বলো। আর ঘরে দেখবে বিছানাটা যদি একটু সুন্দর করে থাকে না, তো ঘরটাও দেখতে বেশ সুন্দর লাগে, তাই না? বিছানাটা যদি ময়লা থাকে দেবে ঘরটা ভালো লাগে না, কিন্তু বিছানাটা যদি একটা নতুন চাদর বেশ সুন্দর করে পেতে রেখেছো, আর কোনো দিকে চোখ যাবে না, মানে বিছানার দিকে সুন্দর লাগে। তারপর চলে এলাম দেখো এই ঘরে, এই ঘরেও সেম অবস্থা। শোকেসের ওপরটা এত ধুলো পড়েছে সেটা পরিষ্কার করাই হয় না, আর আমি যেহেতু বাড়িতে থাকি না বন্ধুরা, এখন সেহেতু আমার জিনিসগুলো খুবভাবেই নষ্ট হয়, সেভাবে পরিষ্কার করার কেউ থাকে না। তো ওর জন্য আজকে ভাবলাম যে ওপরে একটা তাওয়াল পাতা ছিল সেটাকে ঝেড়ে নিয়ে একবারে ভালো করে পেতে দিচ্ছি। আর তাই পরিষ্কার করতে করতে হঠাৎ আমার চোখ গেল আমার জানলার দিকে। তো দেখো, জানলার দিকে দেখছি আমার পাশের বাড়ি একটা গোলাপ গাছ আছে, সেই গোলাপ গাছের মধ্যে একটা পাখি এসে বাসা বেঁধেছে। আর ভালো করে লক্ষ্য করে দেখো, ওর মধ্যে বাচ্চাও রয়েছে, বাচ্চাটা দেখো মুখ বাড়াচ্ছে মায়ের কাছে খাবার খাবে বলে। তারপর আমি দেখলাম যে ভাবলাম বোধহয় একটা, দেখলাম না তিনটে বাচ্চা দিচ্ছে, আর কত ভালো লাগছে বলো দেখতে। তাই তোমাদের সাথে একটু শেয়ারও করলাম কাজ করতে করতে, তো তোমাদের কেমন লাগছে বলবে। তারপরে দেখো, আস্তে আস্তে এবার শোকেসটাও বেশ ভালো করে মুছে নিচ্ছি, কারণ ধুলোগুলো পড়ে থাকলে তো ভালো লাগে না, সেগুলো দেখবে হাত দিলেও হাতেও লাগে। তো সেই জন্য ভালো করে শোকেস টোকেসগুলো, শোকেসটা মুছে নিচ্ছি ভালো করে, বিছানাগুলোও ঝাড়া হয়ে গেছে। আর বন্ধুরা, যেহেতু আমি থাকি না, তোমাদের দাদা ভাই একা থাকে ঘরে, সেও তো বুঝতেই পারছো ছেলে মানুষ, ও তো আর এত পরিষ্কার করে সুন্দর করে কাজ করে না, হয়তো ঠিক মতন ঝাড়ও দেয় না, ঠিক মতন ঘর মোছে না, তো ঘর দোরের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে। আমি আসার পর খুবই কষ্ট হয় আমার এগুলো পরিষ্কার করতে, এতদিনের ধুলো সব কিছু পরিষ্কার করতে হয়, আর যাভাবে রেখে দেয় আমি অমনি থাকতেও পারি না। আমার না বেশ মানে ভালো লাগে যে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমার এরকমই ভালো লাগে। তার জন্য দেখো, এই গরমের মধ্যে কষ্ট হলেও কাজ করতে কিন্তু ছাড়িনি, কাজ করছি। আর সত্যি কথা বলতে মনটাও আমার পড়ে থাকে এদিকে, যে আমার জিনিসপত্রগুলো এইভাবে ধুলো পড়ছে, নষ্ট হচ্ছে, পরিষ্কার করার কেউ নেই, এইগুলো ভাবনা চিন্তাও থাকে। যতই বাপের ঘরে থাকি সেখানে ধরো যাই হোক না কেন, নিজের ঘরটা দেখবে নিজের ঘর, সেটা একটা আলাদাই শান্তি থাকে। সে যেমনই হোক না কেন, কুড়ে ঘর হোক আর ভাঙা ঘরই হোক, তার কিন্তু একটা আলাদাই শান্তি। তো দেখো, এগুলো এসে দেখি যে আমার জিনিসগুলো এদিক ওদিক হয়ে থাকে, আমার খুব রাগ ওঠে। আমি তো তোমাদের দাদা ভাইয়ের উপর খুবই চিৎকার করি যে কেন হাত দিয়েছো তুমি। আর দেখো, কাজ করতে করতে আবার দোকান চলে যাচ্ছে, কেননা কিছু জিনিস দেখলাম বারণ তো হয়ে গেছে, তো আমি দেখলাম নিয়ে আসি, কারণ রান্না তো বসাতেই হবে, আর কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে প্রায়। তো একদিকে হয়েছে রান্না বসে দেবো, আর একদিকে কাজ করব। তো ওর জন্য দেখো, পটল আলু আমার কেটে রেখেছিলাম, আমি তরকারিটা আগে থেকেই কেটে রেখেছিলাম, তো পটল আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে। আর এইদিকে আমার আজকের মেনু যা হবে আর কি, ভেন্ডি আমি ভেজে নিয়েছি,
আর একটু ডাল করে নিয়েছি, আর হবে পটল আলুর তরকারি। আজকের এটাই হবে মেনু, আর কিছু করবো না, আর সম্ভব হবে না ওখানে এত কাজ করে। আর এখনও বন্ধুরা অনেক কাজ বাকি আছে, কিন্তু যেহেতু বেলা হয়ে যাচ্ছিল তাই ভাবলাম যে না রান্নাটাও বসে দিই, কারণ রান্নার মানে কাজের সাথে সাথে খেতেও তো হবে, দেরি হয়ে যাচ্ছে, তাই দেখো রান্নাটা বসে দিলাম। কারণ এখনও ঘর মোছা বাকি আছে, তো এদিকে দেখো ঘর মুছতে চলে এসেছি, ঝাড় দেওয়া হয়ে গেছিলো তো এবার ঘর মুছতে চলে এসেছি। বন্ধুরা ওইদিকে তরকারিও হচ্ছে আমার, আর এদিকে দেখো আমি ঘরও মোছা হয়ে যাচ্ছে, আর বারান্দাটার অবস্থা খুবই খারাপ বন্ধুরা, সেভাবে আমি গুছিয়ে উঠতে এখনও পারিনি। কারণ আমার এমনিতেও মানে সময় হচ্ছে না, যেহেতু আমি থাকি না বলে সময়ও হচ্ছে না গুছাবার মতো। আর তোমাদের দাদাভাইকে বললে ও তো আরোই বেশি করে নোংরা করে রেখে দেয় বঞ্চ, মানে পরিষ্কার করে না কিন্তু আরও বেশি পারলে নোংরা করে দেয়, কোনো জিনিসও ঠিকমতো গুছিয়ে রাখবেও না, তো এখন আর সময় হয়ে উঠছে না, তো এইভাবেই এখন চলছে। চলো কিছুদিন যখন সময় হবে তখন আমি সব কিছু আরও ভালো করে গুছাবো, কারণ কিছু জিনিসও আছে যেগুলোকে আমাকে এখান থেকে আবার সরাতে হবে, তার জন্যই আরও আমি মানে আমারও এই গরমে আর এনার্জি আসছে না, তো যতটুকু পাচ্ছি তার মধ্যেই করে রেখেছি আর কি। তো এর মধ্যেই দেখো ঘরটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা ঘর মুছে আমি পাপোশগুলো নিয়ে বাইরে চলে এসেছি, কারণ পা মোছাগুলো এত ময়লা হয়েছে, ধুলো হয়েছে যে দেখে একদম মানে পা দিতে ইচ্ছা করছে না, তাই ওইগুলোকে সার্ফ নিয়ে ব্রাশ নিয়ে আমি চলে এলাম যে না এইগুলো আগে কেচে ধুয়ে মিলে দিই, কেননা এত রোদ আছে তো শুকাতে বেশিক্ষণ সময় লাগবে না, শুকিয়ে যাবে, তো দুটো পাপোজ একসাথে ধুয়ে দিলাম। আর এদিকে দেখো বালিশগুলো সেই সকালে রোদে দিয়েছিলাম, অনেকক্ষণ কিন্তু রোদ পেয়েছে, খুব ভালো বালিশগুলো বেশ নরম হয়ে গেছে রোদ পেয়ে, তো এবার এগুলোকেও তুলে নেবো, তুলে নিয়ে এর খোলগুলো আবার ভরে দেবো।